হোয়াটস আপ পাবলিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজন ব্লগ। তো তোমরা এই কদিন ধরে প্রচুর কমেন্ট করেছো, অনেক কিছুই দেখলাম। তো টিনা সন্দীপের নামে অনেক কিছুই শুনলাম বুঝলাম। তো আমি আজকে সন্দীপকে কিছু প্রশ্ন করতে চাই, আর সন্দীপের চালাকি ধরা গেছে। সন্দীপ দা যতই আর চালাকি করুক, এই চালাকি সবাই বুঝে গেছে কে দোষী কে দোষী না। এ তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমাদের বাড়ির মেয়ে বা তোমাদের বাড়ির যদি কেউ হতো, বলতে পারতে এত নোংরা ভাষায় গালাগালি করতে পারতে, এত নোংরা ভাষায় তোমরা কমেন্ট করতে পারতে পারতে না? হ্যাঁ, সে না হয় একটা ভুল করেছে, তাই বলে সেই ভুলের কিন্তু কেউই সমর্থন করছে না। তাই বলে একটা মেয়েকে এইভাবে বাজে বাজে খিস্তি, বাজে বাজে গালাগালি, বিভিন্ন রকম ভাষায় কথা বলাটা এটা কি উচিত? একবার বিবেক দিয়ে চিন্তা করো, এটা যদি নিজের ফ্যামিলির কেউ হতো, তোমরা কি পারতে এইভাবে নোংরা নোংরা ভাষায় কথা বলতে? কখনোই পারতে না। আর সন্দীপ দা তো বুঝতেই পেরেছো, এজেন্ট ফিট করে ফেলেছে। আরে সন্দীপ দাদা, তুমি তো বলছো তোমার দিদির নামে, যে তোমার দিদি কেন তোমাকে চুপি চুপি বলেনি, লোককে দিয়ে কেন বলাচ্ছে পাবলিক করছে? কই তোমার দিদির নামে যখন অন্য কেউ তোমার এজেন্ট বদনাম করলো, তুমি একবারও প্রতিবাদ করেছো? আর এখনও সমানে তোমার এজেন্ট বদনাম করে যাচ্ছে, তোমার সংসারটায় পুরো আগুন লাগিয়ে দিচ্ছে, বুঝলে? তোমার দিদি ঠিকই বলেছে, তুমি খাল কেটে কুমির ঢুকিয়েছো, তোমার সংসার পুরো শেষ করে দেবে। এখনও বাঁচতে যদি চাও সাবধান হয়ে যাও, না হয় তোমার সংসার পুরো নষ্ট হয়ে যাবে তোমার এজেন্টের জন্য। তোমার এজেন্ট আছে তোমার সাথে কিছু লাভের জন্য, যখন সেই লাভটা লোকসানের দিকে যাবে, সেই এজেন্ট আর কখনো তোমার সাথে থাকবে না। হ্যাঁ, হয়তো কথাগুলো খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। মিলিয়ে নিও, সেই সময় আসবে অবশ্যই, মিলিয়ে নিও। এজেন্ট জিনিসটা কীরকম দেখো, এজেন্ট সন্দীপ দার দিদি সন্দীপকে নিয়ে অনেক কথা বলেছে, এজেন্ট ওর মধ্যে লেগে গিয়েছে। আবার এজেন্ট এখন কী করছে, দাদা আর দিদির মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছে, মানে ভাই দিদি যেন এক না হতে পারে। আবার দেখছে এক হলে তো আমার ক্ষতি, এর মধ্যে কিন্তু কোনো একটা রহস্য আছে, কোনো একটা লাভজনক ব্যাপার আছে, তার জন্য এতটাই সাপোর্ট পাচ্ছ আর এতটাই তোমাকে নষ্ট করছে। দেখো নিজের ভালো পাগলেও বোঝে, তোমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, যথেষ্ট বড় তুমি, তোমার বুদ্ধি আছে, নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও, অন্যের বুদ্ধির ওপর চলো না, তাহলে কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। রাতে কী হয়েছিল কল রেকর্ডিং নিয়ে আমি পুরোটাই সম্পূর্ণ শুনলাম। টিনা দিদি একবার বারবার বলছে যে দেখো তুমি চুপ করো, আমি ঠান্ডা মাথায় তোমাকে বলবো, তুমি কাউকে জানিও না। সন্দীতা বলছে ওই ছেলে পাবলিক করবে, হ্যান করবে ত্যান করবে ইত্যাদি, তুমি সোশ্যাল মিডিয়া আছো। আরে বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি আবার বলছো যে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবে, আমাদের বাঁচতে দেবে না, এটা মান সম্মানের ব্যাপার। তোমার যদি এতই মান সম্মানের ব্যাপার থাকে, এতই সোশ্যাল মিডিয়ার ভয় থাকে, তুমি কেন নিজের স্ত্রীর ভিডিও বা নিজের স্ত্রীর নামে বদনাম করলে সোশ্যাল মিডিয়ায়? তুমি তো চুপ থাকতে পারতে, তুমি যদি এতই সোশ্যাল মিডিয়ার ভয় পাও, তুমি তো নিজের স্ত্রীর সম্মান নিজে নষ্ট করেছো, অন্যের ওপর দোষ দিয়ে নিজে নষ্ট করে দিয়েছো। সেদিন তো বলছিলে যে অমুক ওই যে তোমার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে, তোমার এই SMS তুমি নিজেই নষ্ট করেছো, তোমার স্ত্রীর সম্মানটা তুমি নিজেই নষ্ট করেছো, আর এর জন্য দায়ী তুমি থাকবে, সারা জীবনের জন্য তোমাকে জ্বলতে হবে। আর তোমার এজেন্টগুলো সবসময় তোমার প্রিয় জিনিসগুলো নষ্ট করছে। একটা জিনিস বোঝো, যে তাদের স্বার্থের জন্য তোমার কিন্তু প্রিয় জিনিসগুলো সবসময় নষ্ট করছে, তোমার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। এর ভিতরে বড় কোনো রহস্য আছে, বড় কোনো কারণ আছে না? ভাই আর দিদির মধ্যে একটা সম্পর্ক থাকে, ভাই আর দিদির মধ্যে একটা তর্ক বিতর্ক হয়, তার মধ্যে এজেন্ট গিয়ে বাহাত পুড়ে দিচ্ছে। কেন তোমার ফ্যামিলির কি কিছু হয় সে এজেন্ট? সব কথায় কেন সে নাক গলাবে? হ্যাঁ, দিদি তোমাকে একটা কথা বলেছে, ভাই তুমি একটা কথা বলতে পারো, তোমার এজেন্ট কেন এইভাবে নোংরাভাবে তাকে কথা বলবে, বাজেভাবে কথা বলবে? তাই সবসময় চিন্তা করো, নিজের বুদ্ধিতে চলো, নিজে যেটা চাইবে সেটাই করো, লোকের বুদ্ধিতে চলো না, ভবিষ্যৎটা অনেকটাই খারাপ হয়ে যাবে তাহলে। সন্দীপদা তোমাকে আর একটা কথা বলি আমি এখানে, টিনা দিদি পরকিয়া করেছে ঠিক আছে, শুধু মানে চ্যাট করেছে চ্যাটিংয়ের মাধ্যমে, কিন্তু এই চ্যাটিংয়ের মাধ্যমে কি মেটানো যেত না? ঠিক আছে, একটা অন্যায় করেছে, দু একটা চড় মারলে, দু একটা বকলে ঠিক আছে, তার বাবা মাকে বলতে পারতে, এক জায়গায় ডেকে সব কিছু মেটাতে পারতে। টিনা দিদি কখনো সোশ্যাল মিডিয়ায় করেছে? তুমি তো তাকে মারধর করেছো, কখনো আগে বলেছে যে আমাকে সন্দীপ মারধর করেছে, হ্যান করেছে ত্যান করেছে? কারণ সে চেয়েছিল তোমার সাথে সংসার করবে, সেই কারণে কখনো কিন্তু সোশ্যাল মিডিয়ায় জানায়নি।
যা বলেছে তোমাকে বলেছে, ঠিক আছে, কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছ। কিন্তু টিনা দিদি, তুমি বলছো সোশ্যাল মিডিয়ায় এই বলেছে সেই বলেছে, বলবে না কেন? আর কতদিন একটা মানুষ চুপ থাকবে? যতটাই চুপ থাকবে মানুষ তাকে ততটাই চেপে ধরবে। অনেকটা দিন পরে কিন্তু দিদি ভিডিও দিয়েছে, কিন্তু তুমি চুপ ছিলে না। তুমি সমানে প্রত্যেকটা ভিডিও দিদিকে টেনেছ, দিদিকে বদনাম করেছ। তুমি চেয়েছো যে সবার কাছে দিদিকে খারাপ করে দেবো, আমি একাই ভালো থাকবো। কিন্তু দিদিও তো প্রমাণ দেবে। তুমি যদি বারবার একটা মানুষকে বারবার যদি সবল মারো, তা সেও তো একবার সবল মারবে। তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছো, এখন কিছুই বুঝতে পারছো না। সময় হলে তুমি অবশ্যই বুঝতে পারবে। পাশে কাউকে পাবে না, কাউকে না। একটা জিনিস জানো, বিপদের সময় কেউ না পাশে থাক, স্ত্রী পাশে থাকে। আর সেই স্ত্রীকে তুমি অবহেলা করে নোংরা ভাষায় কথা বলে অনেক রকম লোককে দিয়ে বিভিন্ন রকম ভাষায় কথা বলালে, সেই স্ত্রীকে তুমি তাড়ালে বাড়ির থেকে, কাউকে পাবে না তুমি পাশে। আমি নিজে ভিডিও ছেড়েছি, আমার কমেন্ট বক্সে গিয়ে দেখো কত বাজে নোংরা ভাষায় গালাগালি দিয়েছে। তুমি মানুষকে এমনভাবে বুঝিয়ে রেখেছো। আর কিছু ভিউয়ার্স আছে অন্ধভক্ত, তারা বোঝে না। বুঝে শুনে কমেন্ট করো, বুঝো আগে, ব্যাপারটা বোঝো আগে, নিজের বিবেক দিয়ে বিচার করো যে কে ঠিক কে ভুল। এখানে বিচার করতে হবে না, আজ নিজের বিবেক দিয়ে বিচার করো কার অন্যায় কার অন্যায় না। একতরফা বিচার করো না, আগে দুই পক্ষের বিচারটা শোনো, দুই পক্ষের কথাগুলো শোনো। সবাই কিন্তু সিম্পাথি দিতে আসে না এখানে। তুমি কি জানো সন্দীপদা, তোমার দিদির চরিত্র নিয়ে তোমার এজেন্টরা, তোমার পক্ষে যারা আছে, তারা তোমার দিদির চরিত্র নিয়ে কথা বলেছে। একটা প্রতিবাদ করেছো? করবে না, কারণ তোমার কাছে এখন সব থেকে বড় হচ্ছে টাকা, ভিউয়ার্স আর পাতানো দিদি। দেখো তোমার কাছে দিদি হতে পারে, কিন্তু তোমার পক্ষে কোনো দিদি নেই। কারণ তোমার অনেক দিদির সাথে আমি নিজে কথা বলেছি, আমার সাথে কন্ট্যাক্ট করেছে অনেক দিদি। তোমার তোমার পাতানো দিদি বলো, তোমার সাপোর্টের দিদি বলো, তোমার পাশে নেই। জানো এমন এমন দিদি আছে তোমার, তোমাকে এতেও মানে তোমাকেও সিম্পাথি দিচ্ছে, টিনা দিদির তো সিম্পাথি দিচ্ছে। আমি নিজে দেখেছি কমেন্টগুলো, যে একটা মানুষ তোমার পক্ষে আছে, ওখানেও তোমার পক্ষে আছে, মানে তারা মাজায় থেকে বাদিয়ে দিচ্ছে, তারা মজা দেখছে। একটা জিনিস জানো, তোমাদের এই কন্ট্রোভার্সিটা মিটে গেলে কিছু কিছু পাবলিকের সমস্যা অনেকটা, কারণ তাদের ইনকামটা বন্ধ হয়ে যাবে। তাই তারা চাইছে যে আরও বেশি বেশি করে বাদিয়ে দেবে, যত তোমাদের কন্ট্রোভার্সি চলবে তাদের লাভ। তাই পরে কথা শুনে নিজের সংসারে আগুন লাগিও না। তা চলো, এটাই বলার ছিল আজকে, আজকের ভিডিওটা এটুকু। এখনও অনেক কিছু বলার আছে, এক এক করে বলবো, কারণ আমি প্রথম থেকেই দুজনকে সাপোর্ট করেছি, কারণ আমি চেয়েছিলাম তাদের সংসারটা এক হোক। কিন্তু না, সন্দীপদা সোনা বান্দা না, তা তার জন্য এখন অনেক কিছু নিয়ে আসবো। তার জন্য ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাগো দেখতে হলে। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতো টাটা, তা সবাই ভালো থেকো।